আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে 17 নম্বর সূরা। আলোচ্য সূরার নাম হচ্ছে সূরা বানি ইসরাঈল। এই সূরার প্রথম আয়াত আজ আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ পাক কোরআনের নূর দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন পাথেও সমৃদ্ধ করার তৌফিক দান করুক বলি আমি। আমাদের জাতির জনকের নাম মনে আছে আপনাদের? আমাদের জাতির জনকের নাম কি? কয়েকজন মাত্র পাশ করেছে। ইব্রাহিম আলী ইসলামের নাম নিলে কোনো অপরাধ আছে? আলিফ বা র, আলিফ হা ইয়া মিম, সাতটা অক্ষর, সত্তরটা নেকি। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবার নাম কি? ইব্রাহিম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জাতির জনক, তার জন্মস্থান হচ্ছে বর্তমান যে ইরাক, ইরাক অধ্যুষিত বাবেল শহরে। তিনি একটি রাজনৈতিক আমলার, সরকারের আমলার পরিবারে জন্মগ্রহণ করেছেন। ইরাক অধ্যুষিত বাবেল শহরে ওই সময়ের স্বৈর শাসক নমরুদের একজন কুখ্যাত আমলা ছিল আজার। ইতিহাসে আজারের আরো একটি নাম পাওয়া যায়, তারিক বা তারা। কিন্তু কোরআন তাকে আজার বলেছে, এজন্য আমরা আজার বলবো, কারণ শ্রেষ্ঠ কিতাবে যে নাম দিয়েছে সে নামেই আমরা তাকে চিহ্নিত করব। এই আজার, সে ছিল তদানীন্তন কুখ্যাত নমরুদের একজন আমলা। সেই আমলার ঘরে জন্ম নিয়েছেন আমাদের বাবা সিগ্গিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ। ৪০তম বছরে নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করে সবার আগে তাওহীদের পক্ষে এবং শিরকের বিপক্ষে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শিরক হচ্ছে ইমানের ক্যান্সার। শিরক হচ্ছে ইমানের কি? ক্যান্সার হ্যাজ নট অ্যান্সার। ক্যান্সারের কোনো অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নেই। এর অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা হলো ওই অঙ্গকে ফেলে দিতে হবে। শিরক হচ্ছে ইমানের জন্য এক ক্যান্সার বিশেষ রোগ। পয়গাম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইরাক অধ্যুষিত বাবেল শহরে জন্মগ্রহণ করার পরে দেখলেন মানুষগুলো শিরকে রতল গহ্বরে নিমজ্জিত হয়ে আছে। তিনি ধারণা করলেন, জাতিকে নিয়ে চিন্তা করলেন, গবেষণা করলেন, মেডিটেশন করলেন, চিন্তা ভাবনা করে তিনি দেখলেন এই জাতিকে দাওয়াত দেয়া দরকার। দাওয়াত দিলে কতটুকু কাজ হবে? এজন্য আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুঠার হাতে নিয়ে মন্দিরে ঢুকলেন। তাদের মূর্তিগুলোকে দেখে একটা একটা করে মূর্তিকে কি করেছেন? তাহলে বোঝা যায় মূর্তি নির্মাণ, মূর্তিকে এস্টাবলিশ করা, মূর্তিকে অন্তরে লালন করা, মূর্তির সপক্ষে কথা বলা, এটা ইব্রাহিমের কাজ না, এটা নমরুদের কাজ, ঠিক কিনা? পক্ষান্তরে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের বাবাকে অগ্নি জেলখানার মধ্যে ঢুকে আগুনের কারাগার পোহাতে হয়েছে। জীবন্ত ইব্রাহিম জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে পড়ে গেছে, এরপরেও সন্তানদেরকে এই শিক্ষা দিয়ে গিয়েছে
হে আমার সন্তানেরা প্রয়োজনে জীবন চলে যাবে কখনো কোনদিন শিরকের সামনে মাথা নত করবে না ঠিক কি না মহতারাম হাজেরিন আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিকে প্রশ্রয় দেন নাই লালন করেন নাই এস্টাবলিশড করেন নাই তাদের সপক্ষে কথা বলেন নাই পক্ষান্তরে তদানীন্তন কুখ্যাত নমরুদ সরকার মূর্তিকে লালন করেছে পালন করেছে এস্টাবলিশড করেছে রক্ষণাবেক্ষণ করেছে মূর্তির সপক্ষে কথাও বলেছে ঠিক কি না তাহলে দেখা যায় ইব্রাহিম খলিলুল্লাহ যিনি পয়গম্বর নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন সুবহানাল্লাহ বলেন কয় হাজার কোন নবী পয়গম্বর নূহ তার 2000 বছর পরে ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম এবং আমাদের নবী জন্মগ্রহণ করার আগে ঈসা রুহুল্লাহ যে জন্মগ্রহণ করেছিল তিনি জন্মগ্রহণ করেছেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর 2000 বছর পরে ঈসা রুহুল্লাহর 600 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আর আজকে 1400 বছর 14 আর 6 2000 বছর আর আগেও 2000 বছর আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে ইতিহাস লেখা হয়ে গেছে হে দুনিয়ার মানুষেরা খবরদার খবরদার মূর্তির সাথে কোনো আপোষ করবে না এটা তোমাদের মুসলমানদের বাবার দেয়া শিক্ষা ঠিক কি না বন্ধুগণ পয়গম্বর ইব্রাহিম চলে গেছেন নমরুদ ও চলে গেছে তারা নেই কিন্তু ইব্রাহিমের রুহানি সন্তানরা আছে নমরুদের রুহানি সন্তানরাও মরে যায় কথা বলেন ডানপন্থী আর বামপন্থী কিয়ামত পর্যন্ত এই দল দুটি থাকবে ডানপন্থী লোকের অবস্থান হবে পয়গম্বর ইব্রাহিমের দিকে বামপন্থী লোকগুলোর অবস্থান হবে নমরুদের দিকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানেরা পৃথিবীতে বিচরণ করবে নমরুদের সন্তানেরাও পৃথিবীতে বিচরণ করবে ইব্রাহিমের সন্তানেরা মূর্তির বিরোধিতা করবে তাদের হাসর তাদের নাসর তাদের কিয়ামত তাদের মাহশর ইব্রাহিমের সাথে হবে নমরুদের সন্তানেরা মূর্তির পক্ষে কথা বলবে তাদের হাসর তাদের কিয়ামত নমরুদের সাথে হবে এই জন্য ইব্রাহিমের সাথে কারা কারা থাকতে রাজি আছে হাত তুলে দেখায় হাত নামাই ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছিলেন দুটি কয়টি আমি আগেই বলেছি যে ইব্রাহিম নবীর জন্মস্থান হচ্ছে বর্তমান ইরাক অধ্যুষিত বাবেল শহরে কিলদান বংশে তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু দ্বীনের কারণে তাওহীদের কারণে ইসলামের কারণে অগ্নি কারাগার ভোগ করার পরেও তাকে মাতৃভূমি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে হয়েছে আর এই পাড়ি জমানোকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয় তিনি হিজরত করে সেখান থেকে সুদূর শাম দেশে চলে গেছেন শাম হলো বর্তমান জর্দান বর্তমান সিরিয়া বর্তমান লেবানন জেরুজালেম ফিলিস্তিন এবং ইসরায়েল অধ্যুষিত এই সম্পূর্ণ ভূখণ্ড এবং বেল্টকে ইসলামী পরিভাষায়
মুলকে শাম বলা হয় যেখানে 80,000 পয়গাম্বর জন্মগ্রহণ করেছেন সুবহানাল্লাহ এবং মুলকে শামে 34,000 পয়গাম্বরের কবর আছে আল্লাহু আকবার পয়গাম্বর খলিলুল্লাহ ইব্রাহিম দ্বীনের কারণে ধর্মের কারণে ইসলামের কারণে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলার কারণে তাওহীদের সপক্ষে কথা বলার কারণে পয়গাম্বর ইব্রাহিম তার মাতৃভূমিতে থাকতে পারেন নাই জেল খাটতে হয়েছে নির্যাতনের শিকার হয়েছেন ভাইরা আমার এটা শুধু 4000 বছর আগে হয়েছিল এমন নয় কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে মুসলমান যতদিন থাকবে ঈমানওয়ালা লোকগুলো যতদিন থাকবে পূর্বকালে আম্বিয়ারা যতদিন ছিল আশাদুল বালাই বালাউল আম্বিয়া আশাদুল বালাই বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো যত নবী রাসূল এসেছিল তারা নবীদের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল তারা কিয়ামত পর্যন্ত দ্বীনের কথা বলার কারণে প্রত্যেককে হতে পারে জেল খাটা লাগবে হতে পারে দেশ ছাড়া লাগবে আমরা এটাকে নির্যাতন মনে না করে নবীর সুন্নাত হিসেবে মেনে নিলে আমাদের জেল খাটতেও কষ্ট নাই আমাদের জেলে যেতেও কষ্ট নাই দেশ ছাড়তেও কষ্ট হবে না ঠিক কিনা দুটি বিয়ে করেছিলেন তিনি একটি বিয়ে হয়েছে আম্মা জান সারা আলাইহা সালাতু ওয়াস সালামের সাথে তিনি তার প্রথম স্ত্রী তার ঘরে কোন সন্তান জন্ম নেন না দীর্ঘদিন এভাবে গিয়েছেন দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালাম তার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেন ওই সন্তানের নাম হলো ইসমাইল ইসমাইলের জন্মগ্রহণ করার পরে আবার এক সময় সারা আলাইহা সালাতু ওয়াস সালামের ঘরে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন প্রথম স্ত্রীর গর্ভে দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন ওই ইসহাক আলাইহিস সালাম তিনিও পয়গাম্বর হন ইসমাইলও পয়গাম্বর ছিলেন ইসহাকের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করেন ওই সন্তান হলো ইয়াকুব ইয়াকুব নবী তিনিও পয়গাম্বর হন ওই ইয়াকুব নবীর নাম হলো ইসরাঈল ইয়াকুব নবীর নাম কি ইসরাঈল ইয়াকুব নবীর দুটি বিবাহ ছিল একজন দাসী ছিল কয়জন এক স্ত্রীর ঘরে চারজন সন্তান আরেক স্ত্রীর ঘরে দুইজন সন্তান কয়জন হলো ছয়জন দাসীর ঘরে আরো ছয়জন এই ১২ জন সন্তান তার ছিল ১২টা সন্তানের মধ্যে একাদশতম ১১ নম্বর সন্তানের নাম ছিল ইউসুফ ইউসুফও ছিল পয়গাম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলতে গিয়ে বলে কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ছেলেও পয়গাম্বর বাবাও পয়গাম্বর দাদাও পয়গাম্বর দাদার ভাইও পয়গাম্বর তার বাবা জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও পয়গাম্বর একেবারে প্যাকেট পয়গাম্বরের গোষ্ঠী সুবহানাল্লাহ বলেন এই ১২টা সন্তান তাদেরকেই বলা হয় বানি ইসরাঈল ইসরাঈলের সন্তান বানি ইসরাঈল পৃথিবীর অর্ধেকটার বেশি ইতিহাস বিজড়িত একটা জাতি যেই জাতি নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত পদদলিত লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছিল আল্লাহ পাক এই জাতিকে উদ্ধার করার জন্য নবী পাঠিয়েছেন নবীর মাধ্যমে তাদের ত্রাণকর্তা হয়ে নবী তাদেরকে উদ্ধার করেছেন নবীর মাধ্যমে তারা মুক্তি পেয়েছে অবশেষে দেখা গেছে নবীর মাধ্যমে মুক্তি পাবার পরেও তারা সবার আগে নবীর বিরোধিতা করেছে জোরে জোরে বলি নাউজুবিল্লাহ সেই জাতির নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেন বানি ইসরাঈল ইয়াকুবের আরেক নাম হলো ইসরাঈল তার সন্তানদের নাম হলো বানি ইসরাঈল
তাদের নামে সূরা নাযিল করেন এই সূরার নাম হলো বনী ইসরাঈল আলোচ্য সূরার দ্বিতীয় আয়াত ওয়াআতাইনা মূসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবনী ইসরাঈল আল্লাহু আকবার আলোচ্য সূরার দ্বিতীয় আয়াতেই বনী ইসরাঈল শব্দটি আল্লাহ পাক চমৎকার করে চয়ন করেছেন আর সেই শব্দকে কেন্দ্র করে আলোচ্য সূরার নামকে আল্লাহ পাক সিলেকশন করেছেন নির্বাচিত করেছেন আর এভাবে সূরার মধ্যে আলোচিত আলোচ্য কোন একটি অংশ বিশেষ শব্দকে কেন্দ্র করে নাম হওয়াকে তাফসীরের পরিভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ অর্থাৎ একটি ছোট অংশকে কেন্দ্র করে সম্পূর্ণ সূরার নাম রেখে দেওয়া আর এভাবেই আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন বনী ইসরাঈল যে সূরা আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহ পাক আমাদেরকে আলোচ্য সূরার উপরে আলোচনা করে এর থেকে কিছু সবক নেয়ার তৌফিক দান করুক বলি আমিন আলোচ্য সূরার প্রথম আয়াত শরীফা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা আলোচনা করতে হলে সমকালীন জাজিরাতুল আরব আরব ভূখণ্ডের একটি বাস্তব চিত্রকে আমাদের ফুটিয়ে তুলতে হবে না হয় পরিপূর্ণভাবে আলোচনার প্রেক্ষাপট আমাদের বুঝে আসবে না আর এই প্রেক্ষাপটকে তাফসীরের ভাষায় বলা হয় নুজুলুস শানি আমাদের দেশের এই সাবকন্টিনেন্টে আমরা আমাদের ভাষায় একে বলি শানে নুজুল বুঝতে হলে আমাদেরকে যেতে হবে নবুওয়াতের ছয় নাম্বার বছরে জোরে বলেন কয় নাম্বার নবুওয়াত পেলেন যে বছর বিশ্বনবী বাইতুল্লাহ ইবনে আউয়াল বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতাম মুবারাকা পৃথিবীর সবচেয়ে কালো ঘর কিন্তু এদেশের একজন মজলুম মুফাসসির কোরআন যিনি জালেমের জিন্দানখানায় প্রায় এক যুগ মানবেতর জীবন যাপন করছেন আমি তার মুখে শুনেছি তিনি বড় চমৎকার করে বলতেন যে পৃথিবীর সবচাইতে কালো ঘর কিন্তু দেখলে মনে হয় আল্লাহ পাক পৃথিবীর সব সৌন্দর্য এই কালোর মধ্যে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ কাবা শরীফ এই ঘর থেকে সুদূর 3 মাইল দূরে কত মাইল একটি পাহাড় আছে যে পাহাড় নাম পাহাড়ের নাম হলো জাবালে হেরা ওই পাহাড়ের সিংহ দেশে একটি ছোট্ট গুহা আছে ওই গুহাকে বলা হয় হেরার গুহা সেই গুহায় বসে আমার নবী মেডিটেশন করেছেন উম্মতকে নিয়ে চিন্তা করেছেন আল্লাহকে নিয়ে গবেষণা করেছেন জাতিকে কিভাবে মুক্ত করবেন এ জাতি কোন পন্থায় মুক্তি পেতে পারে এই নিয়ে যখন থিসিস অ্যানালাইসিস চলছে যে পাহাড়ের উচ্চতা জমিন থেকে সুদূর আধা মাইল উচ্চতা সুবহানাল্লাহ বলে ছয় শত পাখা বিশিষ্ট জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে সূরা আলাক নাজিল করলেন বিশ্বনবী হয়ে উঠলেন সারা জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন আমার নবী সে দাওয়াত পেয়ে আস্তে আস্তে করে নবুওয়াত পেয়ে দাওয়াত দিতে লাগলেন একে একে তিনটি বছর চলে গেল বিশ্বনবীকে বলা হলো হে নবী ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন আর চুপি সরে নয় এখন প্রকাশ্যে একটি মঞ্চ তৈরি করেন সে মঞ্চের আয়োজক আমি আল্লাহ নিজে সে মঞ্চের বক্তা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সে মঞ্চের নাম হবে সাফা পর্বত এই সাফা পর্বত সেই মঞ্চ হওয়ার কারণে সাফার শান বাড়িয়ে আল্লাহ পাক বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ পাকের দেয়া এক
দৃষ্টিনন্দন এক ইসলামের শাহের এবং নিদর্শনের নাম হলো সাফা এবং মারওয়া পর্বত বলি সুবহানাল্লাহ সাফা পাহাড়ে বিশ্বনবী সদরপে দাঁড়ালেন তাদেরকে ডাক দিলেন ধর্মের দাওয়াত দিলেন নৈতিকতার কথা বললেন মুক্তির কথা বললেন ইসলামের কথা বললেন নাজাতের কথা বললেন আখিরাতের কথা বললেন তাওহীদের কথা বললেন রিসালাতের কথা বললেন আখিরাতের কথা বললেন বিশ্বনবী যখন আল্লাহর পাতানো আল্লাহর আয়োজনে ওই মঞ্চে বসে তাওহীদের কথা বলেছেন সাথে সাথে আবু জেহেল আবু লাহাব উব্বা সাহেবরা সহ্য করতে পারে নাই আর আবু লাহাব মুখের উপরে আল্লাহর নবীর প্রতিবাদ করেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আয়োজকের নাম কি আরো জোরে বলেন নাকি আয়োজক কমিটির সদস্য এবং একমাত্র আয়োজক আল্লাহ দেখলেন আমার মঞ্চ আমার মাহফিল আমি আয়োজক আমার নবী বক্তা সেখানে আমার নবীর বক্তব্যের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করলে এর শাস্তি হবে জুতা আরশ থেকে একটা জুতা ছুঁড়ে বললেন সুবহানাল্লাহ বলেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হয়ে যাত এটাকে আমি জুতা বলে এই জন্য আখ্যা দিয়েছি আমি দেখেছি এই কোরআনের মঞ্চে আজ পর্যন্ত যারা বক্তার সামনে হাত তুলে কথা বলেছে প্রতিবাদ করেছে যেটা আবু জাহেল আবু লাহাব করেছিল তাদের কপালে ওই জুতাই জোটে ঠিক কিনা কারণ প্রথম মঞ্চের মালিককে আয়োজক আল্লাহ আর বক্তাকে রাসূল সেখানে প্রতিবাদ হওয়ার সাথে সাথে আল্লাহ সহ্য করতে পারেন নাই সাথে সাথে আল্লাহ পাক তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব স্বতন্ত্র এক আয়াত নাজিল করে তাকে যেমন জুতা পিটা করেছে কিয়ামত পর্যন্ত কোরআনের মঞ্চে হাদিসের মঞ্চে রাসূলের মঞ্চে আল্লাহর আয়োজনে তাফসীরের মঞ্চে যারাই কোরআনের বিরোধিতা করবে আল্লাহর কসম যা হোক তার কপালে জুতা নসিব হয় ঠিক কিনা ভাইরা আমার বিশ্বনবী যখন দাওয়াত দিলেন এবার কাফেররা নড়ে চড়ে বসলো একের পর এক নির্যাতনের স্ট্রিম রোলার নবীর উপর দিয়ে চলা আরম্ভ করলো একে একে ছয়টি বছর চলে গেল বিশ্বনবী হাঁপিয়ে উঠেছেন বাইতুল্লাহর প্রাণ কেন্দ্রে সাফা মারওয়া পাহাড় ঘেসে মাতাফে দাঁড়িয়ে মিজাবে রহমানের নিচে মাকামে ইব্রাহিমের সামনে হাতিমে কাবার সামনে রুকনে ইয়ামানির সামনে হাজারে আসওয়াদের সামনে বিশ্বনবী গোপনে সালাত আদায় করেছেন আবু জেহেলের অবস্থা দেখে আল্লাহর নবীকে বিশ্রী ভাষায় গালাগালি করলাম এই গালমন্দ একজন দাসী শুনে ফেলল শুনে সে চলে গেল দৌড়ে আল্লাহর নবীর চাচা হামজার কাছে কি বলল গো হামজা তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল অকথ্য ভাষায় গালাগালি করে আর কতকাল বসে থাকবে আর কতকাল সহ্য করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন নবুয়ত পাবার পরে ছয়টি বছর পার হয়ে যায় আমার অজ্ঞাত অখ্যাত অনাহারী অর্ধাহারী বস্ত্রহীন নির্বস্ত্র নিরীহ সাহাবিগুলোর উপরে নির্যাতনের স্টিম রোলার চড়ে এই জুলুম নির্যাতন আর কতকাল আমাকে দেখতে হবে আমি আর সইতে পারি না রব্বুল আলামিন আল্লাহুম্মা হদি মিন আহাব্বি হাদাইনির রাজুলাইনি ইম্মা বি আবি জাহালিন ওয়া ইম্মা বি উমার ও রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে একটু শক্তিশালী করো আমার মনে হয় এই মুহূর্তে মক্কার লিডারশিপ মক্কায় যারা নেতৃত্ব দেন এমন দুইজন লিডার আছে একজন হলো আবু জেহেল একজন হলো ওমর দুইজনের মধ্যে আমার একজন হলেই চলবে হয়তো আবু জেহেল অথবা ওমর বিশ্বনবী দোয়ার সময় তার মনের ধ্যান ধারণা চেতনাটা ওমরের দিকে বেশি টানে কেমন যেন আর সে আজিম সিদ্ধান্ত নিয়ে ফেলে হে আমার রাসূল
হে আমার পয়গম্বর হে আমার বন্ধু ও রিসালাতের দীপাদার ও আমার বন্ধু আমার হাবিব শুনে রাখো তুমি দোয়া করেছো তোমার দোয়াটা টানছে ওমরের দিকে বেশি আবু জেহেলের দিকে বেশি টানে না হে আমার নবী আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি যেই দিকে আমিও সেই দিকে সুবহানাল্লাহ সুতরাং ওমরকে আমি হেদায়েত দিয়ে দিলাম আল্লাহর নবী দোয়া করেছেন শুধুমাত্র ওমরের জন্য আল্লাহ পাক কেমন যেন বলেন হে ওমর হে মুহাম্মদ শুধুমাত্র ওমরের জন্য দোয়া করেছো একজনের জন্য দোয়া করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওমরের সাথে আরেকটা ফ্রি দিলাম ওমর মুসলমান হয়ে গেছে তার সাথে সাথে আমি তোমার চাচা হামজাকেও মুসলমান বানিয়ে দিলাম صاحب আজবু দন্দে উসমান ও আলী বাহরে আগাশ তন্দে দর আলম ওলি আয়ে কে কা নেহায়াবো হিলমে বুত ওয়াদে গরবা বে মাদিনা আইমে বুত আর রাসূলে হককে খায়রুন নাসে বুত আম্মে পাকাশ হামজা ও আব্বাস বুত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দাসীর কাছে বিশ্ব নবীর অপমান শুনে আর সইতে পারে না হে মুসলমান হামজা আজও মুসলমান না এরপরে আমার নবীর অপমান সে সহ্য করতে পারে না আর আমরা মুসলমান মুসলমানের সন্তান আমাদের সামনে কাফেরেরা কুফফারেরা নাস্তিকেরা ইসলাম বিদ্বেষীরা বামেরা আর রামেরা আমাদের নবীকে অপমান করার জন্য ব্যর্থ চেষ্টা করে মাঝে মাঝে নবীর ব্যঙ্গচিত্র ছাপে মাঝে মাঝে নবীর অনুপম চরিত্র নিয়ে তারা কথা বলতে চায় আমি বলবো আমার নবীকে অপমান করতে চাইলে জীবন থাকতে আমরা তাদেরকে ছাড় দিতে রাজি না ঠিক কিনা মোহতারাম হাজেরিন বিশ্ব নবী অপমানিত হয়েছেন এই জন্য হামজা চলে গেল আবু জেহেলের বাড়িতে আবু জেহেল বাড়িতে আছে আল্লাহর নবী ডাক দিলেন আবু জেহেল তুমি কোথায় আবু জেহেল নবীর দাদির বংশের লোক আল্লাহর নবীর দাদির বংশ হলো মাকসুম বংশ বনু মাকসুম দাদার বংশ হলো কুরাইশ বনু মাকসুম গোত্রের লোক হলো আবু জেহেল সেই হিসেবে দাদির আত্মীয়তার সূত্র ধরে বিশ্ব নবীর চাচা হয় আবু জেহেল আর হামজা তো আল্লাহর নবীর আপন চাচা আবু জেহেল বীর হয়ে আসলো আবু জেহেল বীর হবার সাথে সাথে হামজার হাতে একটা ধনুক ছিল ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলকে আঘাত করে আবু জেহেলের মাথার মধ্যে আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয় আবু জেহেল রক্ত দেখে বিচলিত হয়ে যায় আর বলে হামজা তুমি আমাকে রক্তাক্ত করে দিলে তাহলে কি তুমি মুহাম্মদের পথ অবলম্বন করেছো হামজা বলল ও আবু জেহেল হ্যাঁ হামজা কিন্তু এখনো মুসলমান হয় নাই কিন্তু রাগে ক্ষোভে গোস্বার কারণে বলল হ্যাঁ আমি মুহাম্মদের পক্ষ নিলে সমস্যা কি শুনে নাও আমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন আসলে এখনো গ্রহণ করে নাই কিন্তু যেহেতু ঘোষণা দিয়েছে আরশে আজিমের মালিক তো পছন্দ করেছেন আল্লাহ পাক কেমন যেন লিখে ফেলেন ও জিব্রাইল আমার হামজার জন্য দশটা পৃথিবীর সমান একটা জান্নাত লিখে নাও সুবহানাল্লাহ বিশ্ব নবীর কাছে চলে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে ভাতিজা মুহাম্মদ আমি আবু জেহেলকে খুন করেছি হত্যা করেছি আমি আবু জেহেলকে মাথা ভেঙে দিয়েছি আহত করেছি আল্লাহর নবী বলেন ও চাচা এর চাইতে আমি বেশি খুশি হব কি হলে তাকে আপনাকে বলবো বলে কি হলে বলে চাচা আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আরো খুশি হয়ে যাব এবার চাচা হামজা বললেন ও ভাতিজা তুমি যেহেতু চাও আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই এক মুহূর্ত দেরি হবে না এই মুহূর্তে আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কারণ ঘটে গেল দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার কারণ হলো আবু জেহেলকে মাথা ফাটিয়ে দিয়েছে দুই নাম্বার কারণ হলো হামজা মুসলমান হয়ে গেছে আজকে কি বার মঙ্গল বুধ বৃহস্পতি কয়দিন হয় তিন দিন পার হলো না তিন দিন পার হয় নাই তিন দিনের মাথায় হামজার ইসলাম গ্রহণের
মাত্র তিন দিনের মাথায় ওমর মুসলমান সুবহানাল্লাহ বলেন পাগলা ঘোড়া হাকি দারে আরকামের দিকে আসছে ওমর দারে আরকাম হলো পৃথিবীর ইতিহাসের প্রথম শিক্ষা ব্যবস্থা সুবহানাল্লাহ বিশ্বনবী নিজে সেখানে শিক্ষক নবুয়তের শিক্ষা সেখানে দেয়া হয় সেই শিক্ষার ধারাবাহিকতায় সারা পৃথিবী এবং বাংলাদেশের আলিয়া এবং কওমি মাদ্রাসাগুলো শিক্ষা পরিচালিত হয়ে আসছে আল্লাহ পাক এই সুশিক্ষাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক বলি আমি এখানে ধর্মের কথা বলা হয় সাম্যের কথা বলা হয় শান্তির কথা বলা হয় শৃঙ্খলার কথা বলা হয় উস্কানিমূলক আলোচনা এখানে হয় না ঠিক কি না ভাইরা আমার শিক্ষা ব্যবস্থার কথা যখন এসেই পড়েছে অত্যন্ত দুঃখ বিজড়িত এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আজকের শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা নেই আজকের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে কুশিক্ষা ব্যবস্থা ঠিক কি না শিক্ষা ব্যবস্থাকে যদি আমি দুই ভাগে বিভক্ত করি একটি হলো সুশিক্ষা ব্যবস্থা আরেকটা হলো কুশিক্ষা ব্যবস্থা সুশিক্ষা ব্যবস্থায় কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় রাষ্ট্রনীতি সমাজনীতি পৌরনীতি অর্থনীতি দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধনার সমস্ত নীতিগুলো শিক্ষা দেওয়া হয় আর কুশিক্ষা ব্যবস্থায় মানুষদেরকে নাস্তিকতার দিকে টানে সমকামীর দিকে টানে তাওহীদবাদী মানুষের বিরুদ্ধে শিরককে এস্টাবলিশড করার দিকে টানে এবং কোরআন বিরোধী কথাবার্তা বিশ্বাসের উপরে মানুষকে টানে ঠিক কি না বন্ধুগণ আল্লাহ পাক কোরআনে হাকিমের তিন নম্বর সূরা সূরা নিসা সেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদ হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একজনের থেকে সুবহানাল্লাহ বলে এই একজন হচ্ছেন আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আল্লাহু আকবার আমাদের বাবাকে আদম আরো জোরে বলি আমাদের বাবাকে আমরা আদমের থেকে সৃষ্টি আমরা আদমের সন্তান খালাকাকুম মিন নাফসি ওয়াহিদ একজনের থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে সেই শিক্ষা আমরা নবীর থেকে পেয়েছি রিসালাত থেকে পেয়েছি কোরআন থেকে পেয়েছি হাদিস থেকে পেয়েছি ইসলামের ইতিহাস থেকে পেয়েছি যুগ যুগ ধরে যেই শিক্ষা ব্যবস্থা এটাই আমাদের শিখিয়ে আসছে আমরা সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমাদের বাবা হচ্ছেন আমাদের জনক হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম সেই শিক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক কুলঙ্গার নাস্তিক এক ভ্রান্ত ব্যক্তিত্ব যিনি ডারউইন সে কুখ্যাত ডারউইন বলেছে বাই ডাইনাস্টি উই আর দ্য জেনারেশন অফ মাঙ্কি যে আমরা হচ্ছি বানরের বংশধর জোরে বলি নাউজুবিল্লাহ এই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর তথ্যটি সর্বপ্রথম এই কুখ্যাত ডারউইন আবিষ্কার করেছে যেটা আমাদের ভেতরে প্রবর্তনবাদ বলে সে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে দীর্ঘদিন তারা পত্র পত্রিকা সেমিনার সিম্পোজিয়াম তাদের লিখনী তাদের বক্তব্য তাদের জার্নাল তাদের সবকিছুর মধ্যে প্রকাশ করে ক্ষান্ত হয় নাই তারা দেখেছে এইভাবে এস্টাবলিশড করা সম্ভব না এজন্য বর্তমান শিক্ষা কমিশনারকে শিক্ষা কমিশন সহ শিক্ষামন্ত্রী সহ তাদেরকে কি ভেলকিবাজিতে আচ্ছাদিত করে আজকে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে এই ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিয়েছে আমরা জানি না বলতেও পারবো না তবে শুনুন এটা সরাসরি কোরআন বিরোধী কথা যারা বলে বাই ডাইনাস্টি অফ দ্য জেনারেশন অফ মাঙ্কি আমরা হচ্ছি বানরের বংশধর আল্লাহর কসম আমি বলতে চাই তারা এই কথা বলার কারণে আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করেছে আল্লাহর কোরআনের একটা শব্দ একটা অক্ষর একটা নুকতা একটা বাক্য একটা আয়াত একটা সূরা একটা মঞ্জিল একটা পারা একটা
স্বীকার করবে আল্লাহর কসম সে কাফের কোন সন্দেহ নাই ঠিক কি না ভাইরা আমার যে কথা বলতে চেয়েছি ডারউইন সাহেব যখন বললেন আমরা বানরের বংশধর তারই সহকর্মী আরেকজন বলে না আপনার ভুল হয়েছে পাই ডাইনাস্টি we are the generation of mouse আমরা হচ্ছে ইদুরের বংশধর নাউজুবিল্লাহ আরে আশরাফুল মখলুকাত একবার বানরের বাচ্চা হওয়ার জন্য প্রতিযোগিতায় লেগেছে আরেকবার ইদুরের বাচ্চা হওয়ার জন্য প্রতিযোগিতায় লাগে নাউজুবিল্লাহ বলেন না বন্ধুগণ এই শিক্ষা ব্যবস্থা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আজ দেওয়া হচ্ছে যাতে করে তাদের আগামী পথ নাস্তিক হওয়ার জন্য সুগম হয়ে যায় বলি নাউজুবিল্লাহ সুতরাং সরকারি কোন লোক যদি থাকেন কষ্ট করে একটু আপনাদের নেত্রীকে জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রীকে যেন তিনি সকস করে যে কার টাকা খেয়ে কার পয়সা খেয়ে কার গোলামি করার জন্য মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাস্তিকত্ব ভরে দিচ্ছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মধ্যে উস্কানিমূলক কথা বলছে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অমুসলিমদের সাথে মুসলমানদের দাঙ্গা বাজানোর ব্যর্থ পায়তারা করছে ঠিক কি না আমরা মুসলমান এ নীতি আমরা কখনো মানতে পারি না আল্লাহর কসম যদি এর থেকে আপনারা ফিরে না আসেন আগামীতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে ইসলাম বিদ্বেষী তাদের রচনা তাদের গদ্য তাদের পদ্য থেকে জাতিকে মুক্তি দিন না হয় এদেশে ইসলাম বেশি দিন টিকবে না অবশ্য আপনারা এই ব্যর্থ চেষ্টা করে ইসলামকে নিভাতেও পারবেন না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কারণ এর ধারক বাহক আল্লাহ নিজে আল্লাহু আকবার সুতরাং এই আস্তে আস্তে করে যদি আমরা প্রতিবাদ না করি আজকে এখানে কি মতবাদ দিয়েছে এই প্রবর্তনবাদ আজকে ডারউইনের নাস্তিক্যবাদ ঝুঁকিয়েছে এরপরে বলে আর্থ হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান অ্যাক্সিডেন্ট পৃথিবী একটি দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনার কারণে পৃথিবী তৈরি হয়েছে এই পৃথিবী আমাদের সামনে এসেছে এই মতবাদ আজকে কোমলমতি বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে অথচ আমরা জানি এই পৃথিবীর সর্বস্রষ্টা সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ ছয় দিনে দুনিয়াকে সৃষ্টি করেছেন ঠিক কিনা সময় থাকলে আমি আরো বিস্তারিত বলতে পারতাম বন্ধুগণ এজন্য আমি বলবো খবরদার খবরদার আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না ইসলাম বিদ্বেষী রচনাগুলো বইগুলো যার সাথে কোরআন সাংঘর্ষিক এগুলোকে ত্যাগ করুন আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আল্লাহর নবী দারে আর কামে সাহাবীদেরকে তালিম দিচ্ছেন পাগলা ঘোড়া হাকিম হযরতে ওমর দারে আর কামের দিকে এগিয়ে যায় তিন দিন আগে মুসলমান হওয়া হযরতে হামজা তার তরবারি খুলে বিশ্ব নবীর সামনে উপস্থিত হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনতে পেয়েছি ওমর আপনার দিকে ছুটে আসছে আমি জানতে পেরেছি ওমর সশস্ত্র আপনার দিকে এগিয়ে আসছে তার হাতে অস্ত্র ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলি আজ যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে গোস্তাখি করে আমি হামজা এক সেকেন্ডের জন্য ওমরকে ছাড় দিব না আপনার সাথে বেয়াদবি করার সাথে সাথে আমার তরবারি দিয়ে আমি তার গর্দানটা উড়াই দেব বিশ্বনবী বললেন চাচা আপনি শান্ত হন ওমরের আশার ঘোড়ার আওয়াজের মধ্যে আপনি শত্রুতার গন্ধ পান আর আমি ইমানের সুবাতাস পাচ্ছি সুবহানাল্লাহ তিন নম্বর কারণ ওমর মুসলমান হয়ে গেল চার নম্বর কারণ ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার সংবাদটা সর্বপ্রথম তার মামা আবু জেহেলকে দিল সুবহানাল্লাহ কারণ আবু জেহেল বনু মাকসুম গোত্রের ওমরও বনু মাকসুম গোত্রের এটা আল্লাহর নবীর দাদির বংশ তারা দুইজন মামু ভাগিনা প্রথম সংবাদটা মামাকে দেয় পাঁচ নম্বর কারণ ওই সময় একজন মুকমাউত মিডিয়া ব্যক্তিত্ব ছিল ওমর তার কাছে গিয়ে বলে তুই সারাটা মক্কায় প্রচার করবি আমি ওমর মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ ছয় নম্বর কারণ ওমর মুসলমান হবার পর আজকে বিশ্বনবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন গোপনে সাহাবীরা নামাজ পড়ে গোপনে
ইসলাম তো গোপনীয়তার জিনিস না আমিও মুসলমান হামজাও মুসলমান দুইজনে বীর দর্পে সশস্ত্র আমরা দাঁড়াবো আমাদের পিছনে নিরীহ সাহাবীরা দাঁড়াবে আপনি যদি সাহস দেন আমরা আল্লাহু আকবার স্লোগান দেব বাইতুল্লাহ ঢুকব মাতাপে দাঁড়াবো মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াবো হাতিমে কাবার পাশে দাঁড়াবো মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে সামনে রেখে বীর দর্পে এগিয়ে গিয়ে সালাত আদায় করব যে বাধা দিতে আসবে তার কল্লা উড়াই দেব এই কারণগুলো যখন ঘটে যায় এবার তাদের টনক নড়ে উঠল এই অবস্থা হলে তো চলবে না মুসলমানের বিরুদ্ধে বড় অ্যাকশন নেওয়া দরকার তাই তারা ওয়াদি মুহাসাবের মধ্যে একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এতে একটি রেজুলেশন করলো সেই রেজুলেশনে আইন তৈরি হলো আইনটা হলো এমন যে মুসলমান অন্যায় করুক আর না করুক ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ তাকে শাস্তি দিতেই হবে বলি নাউজুবিল্লাহ অপরাধ কি অপরাধ হলো সেই মুসলমান তিন বছর আল্লাহর নবীকে নির্মমভাবে মানবতার জীবন যাপন করার জন্য জেলখানায় ফেলে রাখলো নাউজুবিল্লাহ বলুন তিন বছর পরে নবী মুক্তি পেলেন মক্কায় আর থাকার পরিবেশ নেই একদিকে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আরেকদিকে আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন দুইজনের ইন্তেকালে আল্লাহর নবী বাহু ভাঙা হয়ে গেলেন বিশ্বনবী মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন সেখান থেকে আল্লাহর নবীকে অকথ্যভাবে যার বর্ণনা করে শেষ করা যাবে না নির্যাতন করা হলো হতাশ হয়ে আল্লাহর নবী যখন আবার মক্কা এসেছেন এখনো শরীরের দাগগুলো শুকায় নাই সারাটা শরীর বিষে জর্জরিত রক্তে জর্জরিত শরীরটা ইনজুর হয়ে আছে ব্যথায় কাতরাচ্ছে এমন সময় আমার নবী চাচাতো বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন আল্লাহ পাক বলছেন হে আমার জিব্রাইল আমার নবী বাহু ভাঙা হয়ে গেছে দীর্ঘ অনেকগুলো ঘটনা একের পর এক তার উপরে দিয়ে ঘটেছে প্রবাহিত হয়েছে আমার নবী মানসিকভাবে যেন দুর্বল না হয়ে যায় তাকে ডাকো আরশে আজিমে আমি থাকব সিদরাতুল মুনতাহায় সে থাকবে আমি একটু আমার বন্ধুর সাথে কথা বিনিময় করব যাতে করে আমার বন্ধু আবার পুনরায় চাঙ্গা হয়ে দিনের দাওয়াত দিয়ে আমার নবী আবার আগের মতো সচল হতে পারে সুবহানাল্লাহ এই মর্মে আল্লাহ পাক তার নবীকে আরশে আজিমে বসে নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করলেন আল্লাহ পাক আল্লাহর নবীর সাথে কথা বললেন আল্লাহ জান্নাত জাহান্নাম দর্শন করালেন এই আলোচনাটাই আজকের আয়াত শরীফার মধ্যে বলা হয়েছে কিন্তু ভাই আমি কিন্তু প্রথমে আমার গাড়ি স্লো 60 70 80 বেগে টেনেছি এইজন্য কিছু কথা বুঝছেন এরপরে যখন এই চিরকুট আসছে আমি প্লেন এবং রকেটের গতি ঘন্টায় 186 মাইল বেগে দৌড় মারছি যেই কারণে আলোচনা আর গুছিয়ে উঠতে পারি নাই যাই হোক আমাদের আজকের মূল বিষয় এটাই যে এই আয়াত এখানে আল্লাহ পাক তার নবীর মেরাজ এবং ইসরার কথা বলা হয়েছে বলেছেন ইসরা মানে হলো নৈশকালীন ভ্রমণ যে সফর রাতের বেলায় হয় দিনে না কখন রাতে হয় এটাকে বলে ইসরা আর মেরাজ বলা হয় উদ্দোলক গমন আমরা যে লিফটে উঠি মেরাজের ইংরেজি ভার্সন আপনি লিফট বলতে পারেন যার দ্বারা নিচ থেকে উঁচুতে ওঠা হয় আল্লাহ পাক তার নবীকে মালায় আলা নিয়ে গিয়েছেন আল্লাহ পাক নবীর সাথে বিভিন্ন কথা বলেছেন আমরা অনেকে বলি যে নবীর সাথে আল্লাহর দেখা হয়েছে এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসগণ একমত হতে পারেন নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম আপনি কি আল্লাহকে দেখেছেন বিশ্বনবী বললেন নূরুন আন্না আরাহু আন্না আই কাইফা নূরুন আল্লাহ হচ্ছে নূর আন্না আরাহু আই কাইফা আরাহু নূরকে আমি কিভাবে দেখব সুবহানাল্লাহ কিন্তু এই লেখাটাই আবার যদি আপনি আরবিতে লেখেন নূরুন আন্না আরাহু এখানে আবার এইভাবেও পড়া যায় এবার নূরানিয়ুন আরাহু কোন কোন মুফাসসির মুহাদ্দিসরা নূরুন আন্না আরাহু না পড়ে তারা বলেছে নূরানিয়ুন আরাহু মানে আল্লাহর নূর আমি দেখছি এই মর্মে তারা ব্যাখ্যা করেছেন কিন্তু আম্মা জান আয়েশা হলেন সবচাইতে বড় মুহাদ্দিস সুবহানাল্লাহ বলেন
জন্য আয়েশার কথার উপরে ভিত্তি করে আমরা বলি যে আল্লাহ পাকের সাথে কথা হয়েছে আল্লাহ পাককে আমরা দেখব জান্নাতে কোথায় দেখব আল্লাহ পাক তৌফিক দান করুক বলি আমিন